আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি, সুস্থ আছি। বাকি জীবন যেন সুস্থ থাকতে পারি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমার নাম লাভলি, আমার বাড়ি নরসিংদী রায়পুরা, গ্রাম মেথি গ্রামে। আমি এই ডিপিআরসি থেকে 2 মাস আগে চিকিৎসা করে গেছি, এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি। আমরা যখন এখানে প্রথম আসি, ইটালি থেকে আসছি, আমরা খুব অসুস্থ নিয়ে তারে এখানে আসছি। প্লাস আমার আম্মাকেও নিয়ে আসছিলাম, আম্মা অসুস্থ হয়েছে আল্লাহর মতে এই ডিপিআরসি থেকে, আমার ওয়াইফও আল্লাহর মতে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। যখন আমার ওয়াইফ এখানে আসে, হিপ জয়েন্টে ব্যথা ছিল, প্লাসে ডান পায়ে বাম পায়ে ব্যথা ছিল, আর আমার আম্মার হাঁটুর মেঁদে ব্যথা ছিল। আল্লাহর মতে আমার আম্মাও হাঁটু একদম সুস্থ ভালো হয়েছে, আমার ওয়াইফও আল্লাহর মতে এই ব্যথা বলতে গেলে নাই, সুস্থ হয়ে গেছে। আমি 4 মাস আগে ইটালি থেকে আসছি, আসার 15 দিন পরে আমি এখানে আসছি। নেভি কুরবানি ঈদের পরে আসি, তো এখান থেকে আমি প্রায় 17 দিন চিকিৎসা নেওয়ার পরে আমি বাড়িতে যাওয়ার পরে আল্লাহর মতে আমার ওয়াইফ ভালো, আল্লাহর মতে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। গত 2 মাস আগের তুলনায় আমি অনেকটাই ভালো ছিলাম। আগে রাত্রে ঘুমাইতে পারতাম না, এখন আল্লাহর মতে ঘুমের কোনো সমস্যা হয় না, হাঁটাচলা মোটামুটি ভালোই হয়। ব্যথার জন্য ঘুমাইতে পারতো না কি, রাত্রের বেলা প্রচণ্ড ব্যথা হইতো, তো তার ব্যথায় রাত্রে কান্না করতো, তো এরপর সে ব্যথার জন্য কিছুই করতে পারতো না, দাঁড়ায় থাকতে পারতো না, হাঁটতে পারতো না, সিঁড়ি বাইতে পারতো না। যখন এখান থেকে চিকিৎসা করে নেওয়া হয়েছে, 2 মাস যাবৎ ইনশাল্লাহ সে সিঁড়িও বাইতে পারে, হাঁটতেও পারে, তার ঘুমও ভালো হয়। দেখা গেছে রিক্সা দিয়ে গেলে থেনা লাগলে আগে সারা রাত্রে কান্না করতো, এখন আল্লাহর মতো ওই জিনিসটাও নাই, ব্যথাও নাই, কোনো কিছুই নাই। আগে শরীরে জ্বরও থাকতো ব্যথার কারণে, এই জ্বরটাও চলে গেছে। আল্লাহর অশেষ রহমতে শফিউল্লাহ স্যারের চিকিৎসায়, এই ডিপিআরসি চিকিৎসায় আমার ওয়াইফ আল্লাহর মতে এবং আমার মা সম্পূর্ণ সুস্থ আছে। আল্লাহর কাছে দোয়া করি ওনার নেক হায়াত দান করুক। আপনারা সবাই আমার মা এবং আমার স্ত্রীর জন্য সবার কাছে দোয়া চাই এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের মাধ্যমে যদি কোনো সমস্যা থাকে, তাহলে সরাসরি ডিপিআরসি রবিউল্লাহ প্রধান স্যারের সাথে যোগাযোগ করেন, তাহলে আপনাদেরও বেটার হবে, ভালো হবে। আশা করি আল্লাহর মতে আপনারা সুস্থ হয়ে এখান থেকে বাড়িতে যেতে পারবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।